প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকার উদ্দেশ্যমূলক ভাবে নাম কাট অভিযোগ তদন্ত সহ যোগ্য মূল হিতাধিকারী কার্যাদেশ প্রদান পদ্মপুর পঞ্চায়েতবাসী দাবি প্রধানমন্ত্রী আবাস যোজনার অনিয়মিততা তথা পাতর অন্তর হেউথিবা নেই বালেশ্বর জেলার বিভিন্ন অঞ্চলর জেলাপাড়ক নিকটক অভিযোগ আসিবার লাগিছি। তবে অন্যান্য ব্লক তুলনার সদর ব্লকর বিভিন্ন পঞ্চায়েতর অধিক সংখ্যার অভিযোগ আসুথিবা লক্ষ্য করা যাইছি। 24 তারিখ সদর ব্লক পদ্মপুর পঞ্চায়েতর বহু পরিবার জেলাপাড়ক নিকটে আপত্তি সহ ন্যায় গুহারি করেছেন। পদ্মপুর সরপঞ্চ সুকান্তি দাসঙ্ক নেতৃত্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পাইবা আশায়ী মানে তালিকা প্রস্তুতিরে হয়েছিবা চঞ্চকতা সম্পর্কে সেমানে সূচনা দিয়েছিলে। আবাস যোজনার ঘর পাইবা সেমানে বহু পূর্বরু আবেদন করেছিলে। সেই অনুসারে পদ্মপুর পঞ্চায়েতর পিইওঙ্ক নেতৃত্বে এক পাঁচজনিয়া কমিটি সেমানক আবেদন সম্পর্কে তদন্ত সহ সমস্ত কাগজপত্র পঞ্চায়েতরে দাখল করেছিলে। সম্প্রতি সেমানক নাম আবাস যোজনা তালিকার বাদ দিয়া যাইতিবা আশায়ী হিতাধিকারীমানে অভিযোগ করিছন্তি। 2019 মসিহা তালিকা অনুসারে সেমানক নাম বাদ পড়িতিবা পঞ্চায়েত কার্যালয় পক্ষরু সেমানক কুহাযাইতিলা। তবে 2011 মসিহা গাইডলাইন ও বর্তমানর গাইডলাইনরে কোনসি পার্থক্য নথিবা বেলে তালিকাভুক্ত হইতিবা নূতন হিতাধিকারীমানে কেউ গাইডলাইনরে গৃহ কার্যাদেশ পাইবে বলি আশায়ী হিতাধিকারীমানে প্রশ্ন করিছন্তি। পদ্মপুর পঞ্চায়েতরে আবাস যোজনা হিতাধিকারী চয়নরে ব্যাপক অনিয়মিততা হেউথিবা সেমানে অভিযোগ করিছন্তি। এহার উচ্চস্তরীয় তদন্ত সহ প্রকৃত হিতাধিকারী ভাবে পূর্বরু চয়ন হইতিবারু সেমানকু আবাস যোজনার সামিল করা যায় কার্যাদেশ প্রদান পাইঁ গ্রামবাসী মানে দাবি করিছিলে। যে তালিকা অন্তর্ভুক্ত হইছিল যে নাম তাঁর নাম কিছু কটি যাইছি আমি জাঁয়া পাইলু। প্রথমে আমি বিডিও আসিকি দেখা কলু। বিডিও কহিলে মতো 10টি ঘর দেখান্তু। আমি 10টি ঘর দেখিবা পাইঁ সে গলে আম সহিত। ফার্স্ট আমি বিক্রম মাঝিক ঘরক নেইথিলু। বিক্রম মাঝি ঘরক মু কইল স্যার আপনার ইনকোয়ারি অফিসর আছে আপনার সহিত, সি আপনার বাট দেখাইব। ইনকোয়ারি অফিসর কহিলে মু স্যার ঘর দেখি না। মু সেটু প্রতিবাদ করেছিলাম, স্যার ঘর যদি দেখি না তাহলে ঘর কটিলা কেমিতি? সেটু বিডিও মো সহিত গলে দেখবা সরপঞ্চ যাইলে, আমার অলগা লোক বি আমার গ্রামবাসী কিছু যাইলে ঘর দেখলে তাঁকর হচ্ছে বাড়ছাটি কাঁথ উপরে হচ্ছে এজবেস্টস পড়ছে। বাপ মা সে চারি পুয় তিলুচন মাঝি বিক্রম মাঝি দিজনক নাম আসছে। সে কহলে ইনকু ঘর নেই মিলেগা। মু কিনি কোন পাই মিলিবনি না? বাপকু মিলিছি পুয়কু মিলিবনি। মু আমার অভিযোগ যেমানে জেনুইন সেমানে ঘর পাইবা দরকার। আউথরে ইনকোয়ারি করা যাও। আমার যে গরিব লোক মানকর ঘর হিতাধিকারী অযোগ্য ঘোষিত করা যাইছি তাকে যোগ্য বিবেচিত করা যাও, আমার সেতিকি হচ্ছে দাবি। আমার 450 টার্গেট আসিছিলা, সেতিরু 250 ঊর্ধ্ব লোকঙ্কর ঘর কটা যাইছি। তেণু আমার দাবি গুটে এ সম্পর্কে সেমানে এক দাবিপত্র জেলাপাড়ক প্রদান করেছিলে। সন্ধ্যারাণী ত্রিপাঠী, নিরঞ্জন দাস, কমলিনী সাহু, বিক্রম কেশরী দাস প্রমুখ এই দাবিপত্র প্রদান বেড়ে উপস্থিত ছিলেন।